পটল কুমার গানওয়ালা। আচ্ছা ঠিক আছে, আমি তোমার ড্যাডির কাছে যাচ্ছি, গিয়ে তোমার অ্যাক্টিং এর পারমিশনটা নিয়ে নেছি। কাকে খুঁজতে যাচ্ছ ছোট বৌদি? ছোট বৌ তো সকাল সকাল বেরিয়ে গেল। সকালে বেরিয়ে গেল? কোথায় গেল? এবার আপনাকে বলতেই হবে সুভাকা, রঞ্জিতের চক্রান্তে আপনি আর পটল কেন সঙ্গী হয়েছে, আপনাদের কি স্বার্থ বলতেই হবে। তোর মায়ের নাম সুভাগা বলে সুজন্ত সৈমার উপর খুব ভরসা করত। হ্যাঁ, সৈমা কিছু বললে বাবা শুনত। সৈমার কথা ফেলতুই না। গানটা তুলিয়ে দাও না। আরে আমি কখন বললাম তুলিয়ে দেব না, কিন্তু কোন গানটা সেটা তো বলো। আমি তোমারও সঙ্গে বেঁধেছি আমারও প্রাণ। বিধেছি আমারও প্রাণ, সুরেরও বাঁধনে তুমি জানো না, আমি তোমারে পেয়েছি অজানা সাধু। এই গান কার জন্য গাইছে সুভাগা? দাদার জন্য কি? কোথায় যাচ্ছ গো এমন ছুটতে ছুটতে? সেদিন তো সৈমাকে বকলাম না, আমার কথা শুনে কেঁদে ফেললো। আমার তো সরি বলা হয়নি তাকে, তাই সরি বলতে যাচ্ছি। তার মানে আমরা এখন সৈমার কাছে যাচ্ছি? খুব ভালো হয় গো, বাবা সেদিন সৈমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। কমাও চাইলো না, তুমি যদি কমাছ তাহলে খুব ভালো হবে গো, সৈমা খুব খুশি হবে। চল। কি বললো পটেশ্বরী? দাদা ওই সুভাগার কাছে ক্ষমা চাইতে যাচ্ছে, জল কোন দিকে বড়াচ্ছে? পটেশ্বরী আসার পর থেকে দাদার হলোটা কি? দাদা যাচ্ছে ক্ষমা চাইতে ওই সুভাগার কাছে, তার মানে তো হে ভগবান, তবে কি দিদির স্বপ্ন সত্যি হবে? দাদা আর সুভাগা এক হবে আর পটেশ্বরী ওদের মেয়ে হবে? না না না, এ হতে পারে না, এ কিছুতেই হতে পারে না। না না না, রাগ করলে তো চলবে না, রাগ করলে তো আমার মাথায় কাজ করবে না। ঠান্ডা মাথায় ভেবে চিনতে কিছু একটা রাস্তা বের করতে হবে আমায়। যদি পটেশ্বরীর জন্যে সব কিছু হয় তাহলে পটেশ্বরীর ব্যবস্থাই তো করতে হবে আমাকে। পটেশ্বরীকে দত্তক নেওয়াটাই আটকানো গেলে তবে দাদার সাথে সুভাগার এক হওয়াটাও আটকে যাবে। তাহলে দাদা সব কিছু যেমন আমার মাদলের পাওয়ার কথা ছিল তেমনই হবে, আমার মাদলই সব কিছু পাবে। ফোন ধরছে না মা, আবার ট্রাই করি। ট্রাইং ট্রাইং। কি গো, কোথায় তুমি? আমি একটা কাজে বেরিয়েছি অদিতি, আমি কখন ফিরবো ঠিক নেই। কেন? বাড়ির কাউকে কিচ্ছু না বলে কোথায় গেছো তুমি? কোন কাজে গেছো? না, এ তো নতুন কিছু নয়, তুমি তো অস্থির হচ্ছ কেন অদিতি? কি অদ্ভুত ব্যাপার, আমি তোমার স্ত্রী, আমাকে তুমি কিচ্ছু না বলে বেরিয়ে গেলে তার জন্য আমার টেনশন হবে না? আবার উল্টে তুমি আমার প্রশ্নের উত্তর না দিয়ে, আমার টেনশনটা না কমিয়ে তুমি আমাকে উল্টে প্রশ্ন করছো। হ্যাঁ, কেন আমি অস্থির হচ্ছি? না, সবাই কি সবাইকে সব কিছু বলে? তুমি কি আমাকে এতদিনে সব কিছু বলেছো? তুমি কিসের কথা বলছো বলো তো সুজন? আমি কি লুকিয়েছি তোমার কাছে? কেন, তোমার আর রঞ্জিতের ব্যাপারটা আমাকে লুকোওনি তুমি?
আমার আর রঞ্জিতের কি ব্যাপারের কথা বলছো তুমি? রঞ্জিত তোমাকে বিরক্ত করতো বিয়ের আগে অদিতি, এবং সেটা আমি জানতে পারলাম বিয়ের এত বছর পরে। তো সেটা তুমি আমাকে লুকাওনি। আমি তো তার জন্য ভুল স্বীকার করেছি সুজন। আমি আমি ভুল করেছি বলে তুমিও একই ভুল করবে বলো? প্লিজ তুমি বলো কোথায় যাচ্ছ। আমি এখন এত কথা বলতে পারছি না, প্লিজ আমাকে এখন বিরক্ত করো না। আমি একটা খুব জরুরি কাজে যাচ্ছি, প্লিজ আমাকে ইরিটেট করো না। আমার 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 মাথা ঠিক নেই, ইরিটেট করো না আমাকে। শুধু এটুকু বলছি তোমাকে যে আমি আমি পুরনো হিসেব মিলাতে যাচ্ছি। পুরনো হিসেব কোথায় গেল? কিসের হিসেব? কার সঙ্গে হিসেব? বাহ, কি সুন্দর গাইলে গো। দরজা খোলা আছে। আমি বরং আসি। না না শ্যামলিদি, আপনি যাবেন না, যাবেন উনি। আমি শুধু একটা কথা বলতে এসেছি সুভাগা। প্লিজ বিপাশাদি, আপনি কোনো কথা বলবেন না, আপনি প্লিজ চলে যান। আমি তো বলে দিয়েছি আপনাকে, আপনাদের কারোর সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চাই না আমি। তাহলে কেন, কি চান আপনি? এই স্কুলের কাজটা সেরে আমি চলে যাই। আমি এখন আসছি। দেখো সুভাগা, তুমি আমাকে তাড়িয়ে দিতে চাও, বেশ আমি চলে যাব। কিন্তু তার আগে আমার একটা কথা তো শোনো। আজ রাতে আমাদের পাড়ায় ফাংশন আছে, আমি সেখানে তোমাকে নিমন্ত্রণ করতে এসেছি। তোমার যদি ইচ্ছে না করে তুমি দাদার সঙ্গে দেখা করো না, কিন্তু ফাংশনে তো এসো। আপনাদের ফাংশনেও আমি যাব না, কারণ সেখানে আপনাদের বাড়ি। আর আমি তো বলেছি যে আপনাদের পরিবারের কারোর সঙ্গে, আপনাদের কারোর সঙ্গে আমি কোনো রকম সম্পর্ক রাখবো না। দেখুন বিপাশাদি, আপনি আমার বড়, আমি আপনাকে সম্মান করি। প্লিজ আমি অনুরোধ করছি, আপনি চলে যান। প্লিজ আপনি চলে যান, তোমার পটলও কিন্তু এখন আমাদের বাড়ির একজন। হ্যাঁ, আর আজ রাতে পাড়ার ফাংশনে পটেশ্বরী গান গাইবে, সেই জন্যই তো আমি তোমাকে নিমন্ত্রণ করতে এসেছি। মেয়েটা অনেক আশা করে বসে রয়েছে সুভাগা, তুমি যাবে না? আচ্ছা আচ্ছা, তুমি কি পটেশ্বরীর সঙ্গে কোনো রকম সম্পর্ক রাখতে চাও না? বড় জামাই বাবু, বড় পিসিমা, ছোট পিসিমা, আমাদের ভাগ্নি জামাই, বড় মাসি, মেজো মাসি, রাঙা পিসিমা। জামাইয়ের নামটা কি জানো? আমি জানি না। কেন, কি হবে, কি করছো? লিখতে হবে। আরে তুমি জানো না, দাদা পটেশ্বরীকে দত্তক নেওয়ার জন্য বাবা একটা বিরাট খাওয়া দাওয়ার আয়োজন করেছে। তাতে আমাদের যেখানে যত আত্মীয় স্বজন আছে, মানে লতায় পাতায় যে যেখানে আছে বুঝলে, তাদের সবাইকে নিমন্ত্রণ করতে বলেছে, তাদের সবার সঙ্গে। এই চুপ কর তো, ভাল লাগে না, গাছে কাঁঠাল গোপে তেল। হ্যাঁ, আগে দত্তক নেওয়াটা হোক, হ্যাঁ, তারপরে সব হবে। এই সময় কোথায় পরে হবে মানে? আরে সুজন মল্লিক তো পটেশ্বরীকে মেনে নেয়নি, আর অন্য কোনো দাবিদারও নেই, তাহলে আটকাবে কি? কি যেন নাম ছিল বাবা, কি বললো? ধীমান। আচ্ছা ধীমান, বলছিলাম যে আচ্ছা, যদি সুজন মল্লিক পটেশ্বরীকে স্বীকার করে দিত, যদি ও দাবিদার হতো, তাহলেও কি দাদা পটেশ্বরীকে দত্তক নিতে পারতো?
না না তাহলে কি করে দত্তক নিতে পারতো? নিজের বাবা থাকলে তো অন্য কেউ দত্তক নিতে পারে না। তো সুধীর, সুধীর চ্যাটার্জি দেখেছ? মনে পড়ে, আমি বাবাকে লিস্টটা দেখিয়ে নিয়ে আসি। হ্যাঁ, যেভাবেই হোক এই দত্তক নেওয়াটা আমাকে আটকাতেই হবে, যেভাবেই হোক। আর তার রাস্তা একটাই, সুজন মল্লিককে দিয়ে আমাকে স্বীকার করাতেই হবে যে পটেশ্বরী ওরই মেয়ে। তাহলেই কেল্লা ফতে। চলো 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 পাল্টা।